আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি কি তা নিশ্চয় টাইটেল থাম্বনেল দেখেই বুঝে গেছেন। হ্যাঁ, আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আট ধরনের ভর্তা। বাঙালি ভর্তা পছন্দ করে না এমন বাঙালি হয়তো খুব কমই পাওয়া যাবে। আজকের ভর্তাগুলো কোনো রকম বাটা বাটি ব্যালেন্ডার ছাড়াই হাতে মেখে তৈরি করব। তাহলে চলুন কি কি আইটেমের ভর্তা তৈরি করছি তা দেখে নেওয়া যাক। আমার ভর্তা বানাতে যা যা লাগছে, নিয়েছি হাফ কাপ ডাল, মিষ্টি কুমড়া, ডিম, টমেটো, আলু, রুই মাছ, আর নিয়েছি জুকিনি ও বেগুন। সব কিছুর প্রসেসিংটা এখন করে নেব। আলুগুলো কেটে নিচ্ছি সেদ্ধ করার জন্য। আলুর সঙ্গে আমি ডিমও দিয়ে দিচ্ছি, আলু আর ডিম একসঙ্গে সেদ্ধ করে নেব। বেগুন ভর্তার জন্য বেগুনটাকে কেচিয়ে নিয়ে সরিষার তেল মাখিয়ে চুলায় লো হিটে পুড়িয়ে নেব। কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে দেব যেন সব সাইড ভালোভাবে পুড়ে ও সেদ্ধ হয়। জুকিনি ভর্তার জন্য প্রথমে আমি জুকিনিটাকে কেটে নিচ্ছি। আমার জুকিনি কাটা হয়ে গেছে, এখন ভালোভাবে ধুয়ে নেব। হয়ে যায় নরম একটা সবজি, এটা সেদ্ধর জন্য খুব পানির প্রয়োজন হবে না, একদমই অল্প লাগবে। আমি কতটুকু নিয়েছি তা দেখেই বুঝতে পাচ্ছেন নিশ্চয়। সেদ্ধ করতে দেওয়ার পরে মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে দিতে হবে যেন নিচে পুড়ে বা লেগে না যায়। এখন ডাল ভর্তার জন্য ডালটাকে সেদ্ধ করে নেব। মাছ ভর্তার জন্য মাছটাকে ম্যারিনেট করে নেব সামান্য লবণ ও হলুদ দিয়ে। টমেটো ভর্তার জন্য টমেটোটাকে কেটে নিচ্ছি। মিষ্টি কুমড়া ভর্তার জন্য আমি আগে থেকে মিষ্টি কুমড়া কেটে রেখেছি। চুলায় একটি প্যান বসিয়ে সামান্য তেল দিয়ে দিচ্ছি, মিষ্টি কুমড়াগুলো ভেজে নেব। তিন চার মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন তাড়াতাড়ি মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হয়ে যায়। এক পাশ হয়ে গেলে উল্টে পাল্টে দিয়ে আবারও ঢেকে দিচ্ছি তিন চার মিনিটের জন্য। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মিষ্টি কুমড়াগুলো, এখন উঠিয়ে নিচ্ছি। একই প্যানে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি, এখন মাছগুলোকে ভেজে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাছটাকে যেন ভেতর থেকে ভালোভাবে সিদ্ধ হয়। এখন ঢাকনা খুলে আবার উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন চার মিনিটের জন্য যেন অপরপাশটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এদিকে আমার বেগুনটাও পোড়ানো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমার জুকিনিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং পানিও শুকিয়ে গেছে। আমি একই পাত্রে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি, জুকিনিটাকে ভেজে নেব। জুকিনিটা ভাজা হয়ে গেছে, চুলার হিট অফ করে দিয়েছি। এইদিকে আমার ডালটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ভর্তা বানানোর জন্য মরিচ তো অবশ্যই লাগবে, তো আমি কিছু কাঁচা মরিচ হালকা করে টেলে নিচ্ছি।
তারপরে কিছুটা শুকনো মরিচ ঢেলে নিচ্ছি। ভর্তা বানানোর জন্য পেঁয়াজ পেরেস্তা করে নেব। পেরেস্তাটাকে বেশি ব্রাউন করব না, গোল্ডেন করে ভেজে নেব। পেরেস্তাটা ভাজা হয়ে গেছে, এখন কিছুটা রসুন ঢেলে নেব। রসুনটা যেন ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। আমার রসুনগুলো ঢেলে নেওয়া হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। একই প্যানে আমি টমেটোগুলো ভেজে নেব। টমেটোগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ঢাকনা খুলে একটু উল্টিয়ে দিলাম, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। টমেটোগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। ভেজে রাখা মাছগুলো থেকে কাটা ছাড়িয়ে নিচ্ছি। এখন চলে আসলাম ভর্তা প্রসেসিংয়ে। ভর্তা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি সেদ্ধ করা আলু, 2টি শুকনো মরিচ, 1টি কাঁচা মরিচ। এখন একটু লবণ দিয়ে চটকিয়ে নিচ্ছি। ভর্তার ঝাল ও লবণটা নিজের পছন্দ মতো অ্যাড করে নেবেন। অ্যাড করছি 2 টুকরো তেলে রসুনের কোয়া, কিছুটা পেঁয়াজ পেরেস্তা, সঙ্গে কিছু কাঁচা পেঁয়াজও আমি অ্যাড করছি। আবারও চটকে নিচ্ছি ভালোভাবে। দিয়ে দিচ্ছি সরিষার তেল। আলুগুলো ম্যাশ করে সব কিছুর সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। এখন কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি, অ্যাড করে আবারও সুন্দরভাবে মেখে নেব। তাহলে তৈরি হয়ে গেল মজাদার আলু ভর্তা। এখন আমি তৈরি করব ডিমের ভর্তা। ডিমের ভর্তার জন্য আমি নিয়েছি 3টা ডিম, তেলে নেওয়া 2 ধরনের কাঁচা মরিচ। এখানে আমি কাঁচা পেঁয়াজ ও রসুন কোনোটাই ব্যবহার করব না, শুধু পেরেস্তা ব্যবহার করব। অ্যাড করছি কিছুটা সরিষার তেল। এখন ডিমগুলোকে ম্যাশ করে নিচ্ছি, ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন অ্যাড করছি ধনিয়া পাতা, আবারও সব কিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার ডিমের ভর্তা। এখন তৈরি করব মাছ ভর্তা। মাছ ভর্তার জন্য আমি কাটা ছড়ানো মাছ নিয়েছি, তেলে নেওয়া 2 ধরনের মরিচ, লবণ, কাঁচা পেঁয়াজ, পেরেস্তা, 1টি রসুনের কোয়া। এখন ভালোভাবে চটকিয়ে নিচ্ছি। চটকিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল, আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কিছুটা ধনিয়া পাতা অ্যাড করছি। ভালোভাবে মাখিয়ে নিলে তৈরি হয়ে গেল মাছ ভর্তা। সেম প্রসেসে আমি সবগুলো ভর্তা বানিয়ে নেব। সবগুলো ভর্তার জন্য আমার একই উপকরণ লাগবে। Thank you.
आशा करछि सबाई स्क्रिने देखे बुझते पेरेछेन किभाबे भर्तागुलो तैरी करेछि। आमार सबगुलो भर्ता बनाते जा जा उपकरण लेगेछे ता डेस्क्रिप्शन बक्से देवा थाकबे, चाइले सेखान थेके देखे निते पारेन। एई तो तैरी हये गेलो हाते माखा आठ धरनेर भर्ता, खूब इजी भावे देखानोर चेष्टा करेछि। आशा करछि आजके इजी भर्ता रेसिपिगुलो आपनादेर काछे भालो लेगेछे। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। পরবর্তী রেসিপি বা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।